2020 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো এবং তোমরা এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য কিভাবে প্রস্তুতি নেবা, কিভাবে এখন থেকে সঠিক গাইডলাইন মেনে নিজেকে প্রস্তুত করে রাখবা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটি বানাচ্ছি। সর্বপ্রথম যারা এই ভিডিওটি দেখছো সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। কারণ তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদের লক্ষ্যে বা তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ সেনা নৌ বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। তো যাই হোক, 2020 সালে তোমরা যারা সমসাময়িক বিজ্ঞান বিভাগ থেকে মানবিক অথবা অন্য সায়েন্স আর্টস কমার্স বা মাদ্রাসা বা কারিগরি বোর্ডের আন্ডারে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই বয়সে অনেকে স্বপ্ন দেখো তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাও। বাট কারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যেতে পারবে এটা একটু বলে দিই। যাদের বয়স বা তোমাদের বয়স অ্যাটলিস্ট 16 থেকে 20 বছরের মধ্যে আছে সাধারণ ট্রেডের জন্য, আবার যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে ড্রাইভিং ট্রেডের জন্য, তারা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করো। পাশাপাশি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, যারা পুরুষ প্রার্থী তাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য উচ্চতা দরকার হয় 5 ফিট 6 ইঞ্চি। এই উচ্চতা এবং হচ্ছে তোমার বয়স দুটা বিষয়। এছাড়া তোমাদের আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে রেজাল্টের বিষয়। তোমরা যারা সমসাময়িক এসএসসি পরীক্ষা শেষ করলা, সবারই তো একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকা উচিত, বা কনফিডেন্স যাদের আছে যে আমি এসএসসি পরীক্ষা শেষ করলাম, অবশ্যই রেজাল্ট যখন পাবলিশ হবে আমি অবশ্যই 3 পয়েন্ট পাবো। যারা 3 পয়েন্ট পাওয়ার এই সাহসটুকু রাখো, তারা এখন থেকে চাইলে কিন্তু তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য নিজেকে প্রস্তুত করাতে পারো। এই যে তোমরা পরীক্ষা শেষ করলা, খুবই ভালো কথা। এই 2 মাস সময় তুমি নানা বাসা, দাদা বাসা বা এর বাসা, ওর বাসা, আত্মীয়র বাসা ঘুরে সময়টা নষ্ট না করে তুমি এখন থেকে নিজেকে প্রস্তুত করে রাখো, নিজেকে প্রস্তুত করো। যদি তোমার স্বপ্ন থেকে তুমি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করবে, তাদের জন্য আসলে বেসিক্যালি ভিডিওটি বানানো। আর তোমরা চাইলে এই প্রস্তুতিটা তোমার নিজের জায়গা থেকে কতটুকু তুমি সঠিক ওয়েতে বা সঠিক পদ্ধতিতে নিতে পারবা, সেটা যদি কারো ডাউট থাকে বা কোনো সন্দেহ থাকে বা কোনো বিষয়ে অক্ষমতা থাকে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। সোজা ট্রেনিং রংপুরেই অবস্থিত, এখানে আমাদের আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে। আর যখন কোনো প্রার্থী তোমরা সোজা ট্রেনিং একাডেমিতে বা আমাদের সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে আসবা, এখন কেন আসবা এটা তো একটা প্রশ্নের বিষয়। কারণ তুমি যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে কেনই বা আসবা, এটা একটু ক্লিয়ার করে দিই। কারণ তোমরা যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসবা বা যখন কোনো প্রার্থী আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসে, সর্বপ্রথম আমরা তাদেরকে কয়েকটা বিষয়ের উপরে বেসিক ধারণা এবং বেসিক কোচিংয়ের মাধ্যমে তাদেরকে পারফেক্ট বা যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলি। এবং কোন বিষয়গুলোর উপরে আমরা সঠিক গাইডলাইন দেই বা পরামর্শ দিই এটা একটু বলে দিই, তাহলে তোমাদের সহজ হবে যে তোমার প্রস্তুতিটা এখন থেকে তুমি কিভাবে নিয়ে গেলে তুমি সেনাবাহিনী সৈনিক পদের জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে পারবা। কারণ আগামী মে জুন মাসের দিকে কিন্তু সেনাবাহিনী সৈনিক পদে আবার নতুন সার্কুলার আসবে। তো এই সার্কুলারের মাঝামাঝি এখন মোটামুটি 2 মাসের মতো একটা সময় পাচ্ছ, এই 2 মাস সময় থেকে তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে। তুমি পড়ালেখার মধ্যে থাকো, তুমি একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাও, তুমি দেখবে যে 2 মাসে অনেক কিছু জেনে তুমি নিজেকে প্রস্তুত করতে পারছো। তো যাই হোক, সোজা ট্রেনিং একাডেমিতে যখন আসবা, এসে তোমাদেরকে কোন বিষয়গুলো আমরা খুব ভালোভাবে শেখাবো, একজন যোগ্য প্রার্থী হয়ে আমাদের সেনাবাহিনী সৈনিক পদে চান্স পাওয়ার পূর্বে সেটা একটু বলে দিই। প্রথমত আমরা তোমাদের একটা মেডিকেল চেক আপ করি, প্রাথমিক মেডিকেল চেক আপ। কারণ মেডিকেলে অনেকে অনেক কিছু বিষয়ে সমস্যা থাকে, সেটা আমরা অনেকে জানি না। বাট যখন তুমি আমাদের সোজার একাডেমিতে আসবা, তোমার সর্বপ্রথম আমরা একটা প্রাথমিক মেডিকেল চেক আপ করাবো। এবং এই প্রাথমিক মেডিকেল চেক আপে যদি কোনো ধরনের তোমার বা তোমাদের কোনো সমস্যা বের হয়, সেটা আমরা তোমাদেরকে জানাবো, বা আমাদের যতটুকু আমাদের জায়গা থেকে সাপোর্ট দেওয়া দরকার ওই সমস্যাটা তুমি কীভাবে সমাধান করবা সেটার উপরে তোমাদেরকে একটা সঠিক পরামর্শ বা সঠিক একটা গাইডলাইন প্রদান করব। পাশাপাশি লিখিত পরীক্ষা তোমাদেরকে ক্লাস মাফিক বা রুটিন মাফিক তোমাদেরকে লিখিত পরীক্ষা পাস করার জন্য বিভিন্ন শর্ট সাজেশন বা পরামর্শ দিয়ে তোমাদেরকে ক্লাস করানো হবে।
কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। এই 5টা বিষয়ের উপরে তোমরা যখন আমাদের একাডেমিতে আসবে, আমাদের অন্যান্য টিচাররা আছে বা যারা পরামর্শক আছে তাদের সহযোগিতায় কিন্তু আমরা এমনভাবে তোমাদেরকে তৈরি করে দেব যাতে তোমরা নিজেদের জায়গা থেকে পরীক্ষা পাস করার জন্য যে স্কিলটা দরকার সেটা তুমি যেন এখান থেকে গ্রো করে নিয়ে যেতে পারো। এটা খুব ভাইটাল একটা বিষয়। এছাড়াও তোমাদের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেনাবাহিনীর পরীক্ষা যখন দিতে যাবো। ভাইবা পরীক্ষা তো একটা মনোতাত্ত্বিক পরীক্ষা, এই মনোতাত্ত্বিক পরীক্ষা তুমি কখনোই একা একা দিয়ে কিন্তু তোমার ভুলগুলো সংশোধন করতে পারবো না। যখন একাডেমিতে আসলে আমাদের একাডেমিতে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ভাইবা পরীক্ষাগুলো ফেস টু ফেস প্র্যাকটিস করাবো, তখন কিন্তু তোমার ভয়, জড়তা এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো দুর্বলতা আছে সেগুলো তুমি সহজে কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারো বা কাটিয়ে উঠতে সক্ষম হবা। পাশাপাশি কিছু শারীরিক অনুশীলন করাবো, কারণ একটা ফিটনেসের তো দরকার আছে। যখন সেনাবাহিনীতে যাবো তোমাদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং অনেকে অনেক কিছু বিষয়ে সহজ মনে হলেও কিন্তু যখন প্র্যাকটিক্যালি কেউ করতে যাই তখন কিন্তু আমরা আমাদের অনেকের প্র্যাকটিস না থাকার কারণে আমরা শারীরিক পরীক্ষাও খারাপ করে ফেলতে পারি। তো যাতে তুমি সেনাবাহিনীর পরীক্ষায় শারীরিক পরীক্ষায় ভালো করতে পারো এই বিষয়টার জন্য আমরা এখানে হিউজ পরিমাণে ফিজিক্যাল ফিটনেসের এক্সারসাইজগুলো করাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। আর আবাসিক তো সুবিধা রয়েছে, সারা বাংলাদেশের স্টুডেন্টরা তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা আগামী মে মাসে অংশগ্রহণ করবে বা এই সার্কুলারে আবেদন করে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো বা এখন থেকে যারা চিন্তা করো বা যারা শৈশব থেকে চিন্তা করো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে তুমি কিন্তু এখান থেকে একটা শর্ট সাজেশন মাফিক এবং সঠিক পরামর্শ মাফিক তুমি 1 মাসের অথবা 2 মাসের একটা প্রস্তুতি কোচিং নিয়ে যেতে পারো বা প্রস্তুতি কোর্স করে যেতে পারো। এই কোর্সগুলোর পাশাপাশি আরও কিছু বিষয় তোমাদেরকে শেখাবো, সেগুলো একটু আমি বলে দিই। ডিফেন্স লাইফ স্টাইল, তুমি ডিফেন্সের চাকরি করতে যাবো অবশ্যই তোমার ডিফেন্স লাইফ স্টাইলটা জানতে হবে, বুঝতে হবে, দেন তুমি ওই পেশাতে গিয়ে কতটুকু সাপোর্ট করতে পারবা এই ভালো লাগার বিষয়গুলোর উপরে আমরা তোমাদেরকে ডিফেন্স লাইফ স্টাইল সম্পর্কে কিছু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমার লিডারশিপ কোয়ালিটি গ্রো আপের জন্য আমাদের এখানে কাউন্সেলিং করানো হয়। এছাড়াও তোমাদের জন্য আরও কিছু কোর্স আছে, সেগুলো হচ্ছে সাঁতার শেখানোর ব্যবস্থা আছে আমাদের সজরা একাডেমিতে। পাশাপাশি তোমার পিটি, তারপর ড্রিল বা অন্যান্য খেলাধুলার ব্যবস্থাগুলো কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রদান করে থাকি। তো যারা চিন্তা করছো সেনাবাহিনীতে দাঁড়াবা 2020 সালের সার্কুলারে, অবশ্যই এই চিন্তাটাকে আমরা সাধুবাদ জানি বা আমি পার্সোনালি সাধুবাদ জানি, এটা খুবই ভালো একটা চিন্তা। এই চিন্তাটার পিছনে এখন এক থেকে একটা পরিশ্রম দরকার, এখন একটা গাইডলাইন দরকার এবং রুটিন মাফিক একটা কি বলি আগায় যেতে হবে কাজকর্ম করে। সেটা হচ্ছে তোমার মেডিকেল, রিটেন, ভাইবা আরও আদার্স যে বিষয়গুলো আমি বললাম এগুলোর উপরে এখন থেকে প্রিপারেশনের জন্য তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে এখান থেকে খুবই স্বল্প খরচে একটা শর্ট কোর্স করে যাও, দেখবা যে তুমি অনেক কিছু বিষয় জানতে পারবা। আর একটা মজার বিষয়, আমাদের অনেকে ইংলিশের উপরে দুর্বলতা থাকে, সে কারণে আমরা এখানে কিন্তু বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটাও কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো যাতে করে তোমরা একটু হলেও নিজেদেরকে নিজের দক্ষতার দিক থেকে আরও সামনে আগে নিয়ে যেতে পারো।